ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া কার না ভালো লাগে বলেন তো? আমার তো দারুণ ভালো লাগে। বিশেষ করে খাওয়া দাওয়ার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঘোরাঘুরি, আর সেটা যদি হয় প্রাকৃতিক নিদর্শনের লীলাভূমি তাহলে তো তার কোনো তুলনাই হয় না। কারণ প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেটা উপভোগ করার মতো মন মানসিকতা যদি থাকে তাহলে কিন্তু আপনার ঘোরাঘুরিটা প্রত্যেকটা মুহূর্ত আপনার কাছে সার্থক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি ভালো আছেন, যে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে, আর এই ভিডিওতে কি দেখাবো, এর আগে আমি দেখিয়েছিলাম মারেলা ডিসপলি। তো মারেলা ডিসপলি যেটা আছে সেটার ফার্স্ট পার্ট আমরা দেখিয়েছিলাম, আজকে আমি দেখাবো আপনাদেরকে সেকেন্ড পার্ট। যারা ফার্স্ট পার্ট দেখেন নাই, মিস করেছেন, তারা অবশ্যই দেখে নিতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, আপনাদের যদি পছন্দ হয় এবং ভালো লাগে, জানার আগ্রহ থাকে, অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নিতে পারেন। এত করে অবশ্যই এনজয় করবেন, এমন না যে এনজয় করবেন না, বোরিং ফিল করবেন। আগেই বলেছিলাম যে এটা হচ্ছে মারেলা ডিসপলি। তো ডিসপলিতে আমরা ফার্স্ট টাইম গিয়েছি, আমি এর আগে যাই নাই। ফার্স্ট পার্টের যে ভিডিওটা ছিল সেটা তো আমি আপনাদেরকে মানে মেনশন করেছিলাম যে ফার্স্ট টাইম আমি এখানে গিয়েছি, আর আসলে দেখতেও ভালো লাগছে এবং যখন আমরা ছিলাম অনেকটা এনজয় করেছি, আর প্রকৃতির মাঝে তো অবশ্যই ভালো লাগে। হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছিল আমরা মারেলা ডিসপলিতে যাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা গিয়েছিলাম, তো যেহেতু সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছি, যা শুধু একটু পানি খেয়ে চলে গিয়েছিলাম। তো আমরা বাহির থেকে অনেক কিছু কিনে নিয়ে গিয়েছি, অনেক কিছু বলতে যেগুলো নর্মালি খাবার থাকে, এমন তো না হেভি খাবার খেতে হয়। মারে গেলে সবাই একটু নর্মালি খাবার খায়, হয় পিৎজা অথবা নর্মাল যেই আলুর চিপস থাকে সেই চিপসগুলো বা অন্য নর্মাল কোনো চকলেট নারকেল এগুলো বেশি খায়। তবে অনেক বাংলাদেশিরা এখানে ঘুরে ঘুরে যে নারকেল আছে নারকেল বিক্রি করে। তবে এবার প্যান্ডামিকের পরে এই ইয়েটা দেখলাম না, বা মারেলা ডিসপলিতে এই ইয়েটা দেখিনি যে নারকেল এখানে বিক্রি করে না। আমরা যখন অন্য মারে গিয়েছিলাম তখন দেখেছি যে অনেক বাংলাদেশি বা অনেক দেশি বিদেশি যারা আছে এরা ঘুরে ঘুরে নারকেল বিক্রি করে। যারা গোসল করে, গোসল করার পরে যখন উঠে একটু এর মধ্যে বসে, তারপরে এই ঠান্ডা ঠান্ডা নারকেল খেতে অনেকেই পছন্দ করে, যার জন্য এই ব্যবসাটা মানে এটা অনেকটাই চলে এখানে। তার জন্য আমরা যা শুধু চিপস নিয়েছিলাম, তারপর পানি নিয়েছি, তারপরে হচ্ছে আমাদের আরও কিছু চকলেট এটা সেটা আর অনেক কিছু নিয়েছিলাম। তবে আমার কাছে চকলেট যে পটেটো চিপস আছে এগুলোই বেশি ভালো লাগে, মারে গিয়ে এগুলো খেতে আমার বেশি পছন্দ, একটাতে অন্য কিছু আমার কাছে আসলে সত্যি ভালো লাগে না। তা আমরা এই চকলেট নতুন চকলেট কিছু পেয়েছিলাম, তো চকলেটগুলো নিয়েছি, বিস্কেটও নিয়েছি, এগুলো যেগুলো নর্মালি কিছু থাকে আর কি সেগুলো নিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের ছাতা, আমরা নতুন কিনেছি, তো নতুন দেখে পছন্দ হয়েছিল আর কি। তো এবার এবারে বছরে আর কি কেনা হয়েছে এটা। তো আমরা দিনের প্রায় মাঝামাঝি অবস্থানে গিয়ে আমরা এই খাবারটা খেয়েছি, প্রায় ধরেন একটা থেকে দেড়টার মধ্যে এরকম ছিল। তো ওই সময়টায় খাবারটা খেয়ে অল্প একটু যখন গোসল করে একটু রিল্যাক্স নিয়ে বসে, তখন এই সবাই এরকম খাবার খায়, তো আমরা এরকম খাবার খেয়েছিলাম। তারপরে আবার আমার হাজবেন্ড পানিতে নেমেছে, যে আবার পানিতে নেমে তারপরে সারাক্ষণই পানিতেই ছিল, মানে অনেকটা এনজয় করেছে। কারণ অনেক যেমন কাজ করে মানুষের যেমন শরীরে ক্লান্তি চলে আসে, তো মাঝে মাঝে যখন প্রকৃতির মাঝে হারিয়ে যায় তখন আসলেই নিজেকে মানে ছোটো একটা বেবির মতো মনে হয়। তো যখন পানিতে অনেক বছর পরে সাঁতার কাটা হচ্ছে বা অনেক বছর পরে পানিতে নামা হয়েছে, অনেক বছর বলতে প্যান্ডামিকের আগে তো যাওয়া ছিল, গিয়েছিলাম মারে, কিন্তু প্যান্ডামিকের পরে তো আমাদের যাওয়া হয় নাই, যার জন্য আর কি অনেক দিন পরে গিয়ে যাওয়া হয়েছে মারে ফার্স্ট টাইম। তো আমরা আবার ডিসপলিতে ফার্স্ট টাইম গিয়েছি। তো সব কিছু মিলিয়ে আসলে খুবই এনজয়েবল আমাদের ডে ছিল, খুবই আমরা এনজয় করেছি। যা শুধু আমি এবং আমার হাজব্যান্ড ছিলাম, আমরা তেমন কেউ ছিল না। হ্যাঁ ছিল আমাদের অন্য, আমার হাজব্যান্ডের অন্য ফ্রেন্ডরা ছিল, বাট ওনাদেরকে হারিয়ে ফেলেছি, কোথায় যেন হারিয়ে গেছে, তারপরে আমাদের ওনাদের সাথে আর দেখা হয়নি। তো যার জন্য আমরা ছিলাম, আর কেউ ছিল না আমাদের সাথে। আর আমার হাজব্যান্ড তো একদম পানি আর এই যে ইয়েতে বেলুনটা দেখতে পাচ্ছেন এটা তো একদম খাট এবং বিছানা বানিয়ে ফেলেছে, মানে হচ্ছে পানিটাকে বানিয়েছে খাট আর বেলুনটা যেটা হচ্ছে বালিশ, মানে খাট বালিশ এখানেই আছে, পানির মধ্যে নেমে নেমে খাট বালিশের মধ্যে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছেন। আসলে পানিটাও ছিল একদম ঠান্ডা, তো অনেক ভালো লাগলো, আর এমনিতে অনেক মানুষও ছিল এখানে দেখতে পাচ্ছেন। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি, যখন আমি ফার্স্টে গিয়েছি মানে ফার্স্ট টাইম সকালের দিকে গিয়েছি, তখন পানিটা যেন আমি একটু নীল বেশি দেখেছিলাম। তো নীল দেখেছি পানিটা, কিন্তু পরবর্তীতে বিকালবেলা যখন বিকালবেলা চলে আসবো সে পর্যায়ে আমি পানিটা দেখেছি যেমন একটু সবুজ হয়ে গেছে। আসলে আমি পরে আমাকে হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছি যে আসলে আমরা তো পানিটা তো নীল দেখেছিলাম, তো পরবর্তীতে পানিটা সবুজ হয়ে
গেল কিভাবে আমি বুঝতে পারতেছি না, বলতেছে যে না এরকমই ছিল। বাট আমার কাছে মনে হয়েছে প্রথমে নীল দেখেছি, তারপরে পানিটা এই মুহূর্তে যেমন বেশি সবুজ লাগতেছে। এখন আপনারা ফার্স্ট পার্ট যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে ডিফারেন্টটা কোথায় আছে, বাট আমার কাছে এরকম একটা মনে হয়েছিল আর কি। প্রতি বছরে কিন্তু ইতালির প্রত্যেকটা মারেতে প্রচুর পরিমাণে মানুষ থাকে, তো এবার তো যা সবাই জানে সারা বিশ্বে তো সেম অবস্থা, প্যান্ডামিকের কারণে কিন্তু টুরিস্ট আসে না, তো এই বছর এখানে টুরিস্ট কম এসেছে। তারপরও এখন মোটামুটি ভালো মানুষ আছে, ইটালিয়ানরা এখন সারাক্ষণ ঘরের ভিতরে বন্দি থাকতে চায় না, তারাও কিন্তু প্রচুর পরিমাণে এখন মানুষ বের হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আছে, এখানে এমন না যে মানুষ কম, অনেক মানুষ আছে। তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওইখানে ছিল ফেস্তা বলতে হচ্ছে 15 আগস্ট ছিল, তো 15 আগস্ট ইটালিতে ফেস্তা হয়, উৎসব হয়, তো 15 আগস্ট আর প্লাস হচ্ছে আর হচ্ছে রবিবার ছিল, তো রবিবার এবং ফেস্তা দুটো মিলে একদম জমজমাট দিন ছিল, এর জন্য প্রচুর পরিমাণে মানুষ ছিল ইয়ার মধ্যে। আর অনেকেই ছিল, মহিলারা ছিল, আমরা অনেকে অনেক দেশের মহিলাদের সাথেও কথা বলেছি, ভালোই লেগেছিলো। তো সব কিছু মিলিয়ে আমাদের দিনটা খুবই 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 এনজয়েবল গিয়েছে, এবং আমরা অনেক দিন পরে এরকম এনজয় করতে পেরেছি এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আমরা এতদিন পরেও কিছুটা হলেও বাহিরে বের হতে পেরেছি, এটাই আমাদের জন্য অনেক কিছু। কথায় আছে দিনের শেষে সবাইকে তার নিরে ফিরতে হয়, যেমন পাখিরা তাদের নিজস্ব স্থানে চলে আসে দিনের শেষে, অবশ্যই আমাদেরকেও ফিরে আসতে হবে, যার জন্য আমরা বিকাল 4টা থেকে 5টার দিকে আমরা ওইখান থেকে চলে এসেছি। তো ওইখান থেকে আসতে অনেক টাইম লাগে, বাস দিয়ে আসতে হয়, তো এমনিতে দিয়েও যাওয়া যায়, তো আমরা বাস দিয়ে গিয়েছিলাম, তো বাস দিয়ে আসতে হয় যার জন্য আমরা একটু আগেই চলে এসেছি। তারপর প্রায় মোটামুটি 7 থেকে 8 ঘন্টা আমরা ওইখানে ছিলাম। তো আমাদের সব কিছু মিলিয়ে আমাদের দিনটা দারুণ কেটেছে, এবং এর পরবর্তীতে কী হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, সেজন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে এবং আমি কী কী ভিডিও আপলোড দেয় আমার ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর যদি ভিডিওর ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অল অপশনটা অন করে দিতে পারেন, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিও কেমন লেগেছে আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।